লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় 450 হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। রাজধানী বৈরুত সহ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বাড়ছে। শুক্রবার থেকে নিখোঁজ রয়েছেন হিজবুল্লাহর সম্ভাব্য নতুন প্রধান হাশেম সাফিউদ্দিন। তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না সশস্ত্র সংগঠনটি। সম্ভাব্য হিজবুল্লাহ প্রধানের বেঁচে থাকা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে দাঁড়াতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। পশ্চিমাদের সহায়তা ছাড়াও ইসরায়েল যুদ্ধ জিততে পারবে বলে দাবি করছেন নেতানিয়াহু। সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সদস্যদের নির্মূল করতে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। রাজধানী বৈরুত সহ দক্ষিণ লেবাননে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে তারা। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছে নারী ও শিশু সহ বহু বেসামরিক নাগরিক। ইসরায়েলি হামলায় লেবাননে এ পর্যন্ত 2000-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত সপ্তাহে দেশটিতে স্থল অভিযান শুরুর পর হিজবুল্লাহর কমপক্ষে 450 যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার IDF এর পক্ষ থেকে এ খবর জানানো হয়। এদিকে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর স্থানে সংগঠনের সম্ভাব্য নেতা হাশেম সাফিউদ্দিনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শুক্রবার থেকে হিজবুল্লাহ নেতাদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সংগঠনের প্রধান হিসাবে দায়িত্ব নেয়ার আগেই এভাবে তার নিখোঁজ থাকাকে হিজবুল্লাহর জন্য বড় ধাক্কা হিসেবেই বিবেচনা করছেন বিশ্লেষকরা। এমনকি ইসরায়েলি সেনাদের হামলায় হাশেম সাফিউদ্দিনের বেঁচে থাকা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। জর্জটাউন ইউনিভার্সিটির মিডল ইস্ট অ্যান্ড ইসলামিক পলিটিক্সের সহযোগী অধ্যাপক নাদের হাশেমি বলেন, ইসরায়েলি গোয়েন্দারা যেভাবে পরিকল্পিত অভিযান চালাচ্ছে তাতে হাশেম সাফিউদ্দিনের এমনভাবে নিখোঁজ হওয়া ও হিজবুল্লাহর শীর্ষ নেতাদের হত্যা করা সম্ভব হচ্ছে। এসব ঘটনাকে হিজবুল্লাহর জন্য বড় ধাক্কা হিসেবেই বিবেচনা করছেন তিনি। ওদিকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার জন্য আবারও ইরানের ওপর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, এই মুহূর্তে ইসরায়েল 7টি পক্ষের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। গাজায় হামাস, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ইরান সহ একযোগে 7টি গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে বলে জানান তিনি। এমন এক সময়ে ইসরায়েলকে নিরস্ত্র করার আহ্বানের কঠোর সমালোচনা করেন নেতানিয়াহু। বরং এমন সময়ে পশ্চিমা দেশগুলোকে ইরানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। ইসরায়েল তাদের সহায়তা ছাড়াও যুদ্ধ জিততে সক্ষম বলে জানান নেতানিয়াহু। মাসুম হাসান, TVN24 নিউজ ডেস্ক। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।